হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। বিএসএসসিআই এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে পরীক্ষাটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ। তো আমরা কিছুদিন আগেই জানি যে ফুড এসআইয়ের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, এরপর WBPSC কিন্তু ফর্ম ফিল আপ হবে, কোন মাসে হবে এবং WBPSC ক্লার্কশিপ অর্থাৎ ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হবে এবং এই ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কোন মাসে হবে, কোন মাসে পরীক্ষা হতে পারে এবং এর সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো প্রথমেই দেখো বড় বড় করে লিখে দিয়েছি 5500 শূন্যপদ কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষাটাই আছে। তো একটা বিশাল বড় ভ্যাকেন্সি এসছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ, কবে থেকে পরীক্ষা হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। জাস্ট এই ভিডিওর সঙ্গে থাকো। তো ফার্স্ট চলে যাই ফার্স্টের স্লাইডে। তো প্রথমে দেখো যে এই যে ক্লার্কশিপ পরীক্ষাটা, এটা WBPSC নিতে পারে অথবা WBSSC, এই দুটোর মধ্যে কোনো একটা বোর্ড কিন্তু নিতে পারে, ঠিক আছে। তার জন্য দেখো এখানে আমি পরপর দুটো বোর্ডেরই নাম লিখে দিয়েছি। এরপর এই যে পরীক্ষাটা তুমি পরীক্ষাটায় বসছো, সেই পরীক্ষাটার পোস্ট কি, পোস্ট হচ্ছে ক্লার্ক। ওকে, আচ্ছা কতগুলো ভ্যাকেন্সি আছে ধরে নাও প্রায় 5500, সুতরাং একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এসেছে। আচ্ছা আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমার বয়স কত হতে হবে এবং তার থেকে বড় কথা তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এই পরীক্ষায় বসার জন্য সেটা কিন্তু প্রথমে জেনে নাও। মাধ্যমিক, তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় পাস করো, মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, তাহলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক একই রকম ফুড এসআই পরীক্ষায় কিন্তু মাধ্যমিক পাশের চাল, মাধ্যমিক পাস করলেই তুমি ফুড এসআই পরীক্ষাতেও বসতে পারো আর মাধ্যমিক পাস করলে তুমি ক্লার্কশিপ পরীক্ষাতে বসতে পারো। ওকে, এইবার যে বিষয়টা সেটা হচ্ছে এজের জন্য আমি যেটা বলবো, যে দেখো প্রত্যেকের কাছেই একটা কোশ্চেন থাকে যে স্যার এজ লিমিটটা একটু ভালো করে বলুন। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। ওকে, এরপর যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের বয়স হতে হবে 18 থেকে 43। নেক্সট, যারা SC ST ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের বয়স হতে হবে 18 থেকে 45। ক্লিয়ার? এরপরে চলে যাব যে এক্সাম প্যাটার্ন। দেখো এক্সাম প্যাটার্নের মধ্যে তিনটে ভাগ আছে। প্রথম ভাগ কি, প্রথম ভাগ হচ্ছে তোমার পরীক্ষাটা প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, তারপরে যারা প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হবে তাদের কি তারা পরীক্ষা দিতে যাবে মেন্সে, এবং এরপরে থাকছে তোমার মেন্স যারা কোয়ালিফাই করছে, তারপরে থাকছে তোমার স্কিল টেস্ট। স্কিল টেস্টে কি থাকবে, টাইপ করতে হবে, কত ওয়ার্ড টাইপ করতে হবে, কত মিনিটে, সব ডিটেলসে বলে দেব। তো দেখো প্রথমে 100টা MCQ থাকবে। ওকে, তো কটা MCQ থাকছে, মোট থাকছে 100টা MCQ। এই 100টা MCQ কোথা কোথা থেকে কোশ্চেন আসবে দেখে নি। দেখো প্রথমে হচ্ছে ম্যাথ, ম্যাথ থেকে কোশ্চেন আসবে, এরপরে GK GS থেকে কোশ্চেন আসবে, আর সর্বশেষ হচ্ছে ইংলিশ। এইবার ইংলিশ থেকে আসছে 30টা কোশ্চেন, প্রত্যেকটাই MCQ টাইপ। ম্যাথ থেকে আসছে 30টা কোশ্চেন, 30 30 60 হয়ে গেল। এরপর GK GS থেকে থাকছে 40টা কোশ্চেন। এই GK GS এর মধ্যে কি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক GK, পুরো সায়েন্সের সাধারণ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছুই কিন্তু থাকছে এই GK আর GS এর মধ্যে। ক্লিয়ার? এরপরে তুমি যখনই প্রিলিমস পরীক্ষা কোয়ালিফাই করলে, প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর তুমি পরীক্ষা দিতে যাবে মেন্সে। মেন্সে থাকছে ডেসক্রিপটিভ। এই ডেসক্রিপটিভ তোমাকে কোন কোন সাবজেক্টের উপর ডেসক্রিপটিভে কোশ্চেন আসবে, এক হচ্ছে ইংলিশ আর দুই হচ্ছে বেঙ্গলি।
স্যার কত নাম্বারের পরীক্ষা হবে? পরীক্ষা হবে 50 নাম্বারের ইংলিশে আর 50 নাম্বার বেঙ্গলিতে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো নেক্সট। এইবার আমি যেটা বললাম যে টাইপিং টেস্ট, প্রিলিমস কোয়ালিফাই করলে, মেন্সের পরীক্ষা দিতে গেলে, মেন্স কোয়ালিফাই করলে তুমি চলে এসছো টাইপিং টেস্টের পরীক্ষা দিতে। তো এবার টাইপিং টেস্টের মধ্যে ইংলিশ অথবা বেঙ্গলি, ঠিক আছে, তুমি যে কোনো একটাকে চুজ করে নিতে পারো, ইংলিশ অথবা বেঙ্গলি। এবার ইংলিশ যদি তুমি চুজ করো তাহলে তোমাকে 20টা ওয়ার্ড পার মিনিটে 20টা ওয়ার্ড টাইপ করতে হবে, ওকে। যদি তুমি বেঙ্গলি চুজ করো তাহলে পার মিনিটে তোমাকে 10টা ওয়ার্ড টাইপ করতে হবে। ক্লিয়ার? এরপরে স্যার, সবই তো বুঝলাম স্যার, এরপরে আপনি বলুন যে পরীক্ষাটা কবে হতে পারে। দেখো পরীক্ষাটা হওয়ার আগে পরীক্ষার ফর্ম ফিল আপটা নিয়ে বলি। তো খুব আশা করা যায় যে নভেম্বর বা ডিসেম্বর, নভেম্বর বা ডিসেম্বরে ফর্ম ফিল আপ হতে পারে। ফর্ম ফিল আপ হচ্ছে ধরে নাও তোমার নভেম্বর অথবা ডিসেম্বর। এরপর পরীক্ষাটা কবে হতে পারে, মোটামুটি ধরে রাখো যে ফর্ম ফিল আপের প্রায় 6-7 মাস পরে। তার মানে আমরা ধরে নিতে পারি যে জুন অথবা জুলাই 2024 সালে এক্সামটা হতে পারে। ক্লিয়ার? এইবার বলতে পারো যে স্যার সবই বুঝলাম, আমার পরীক্ষার প্রস্তুতির স্ট্র্যাটেজিটা কি হবে? তো এই স্ট্র্যাটেজির জন্য দুটো কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে যারা আমাদের ফুডেসাই ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য বলছি, ফুডেসাই ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য বলছি, যেটা সেটা হচ্ছে ম্যাথ রেডি হয়ে যাচ্ছে ফুডেসাই, জিকে জিএস কমপ্লিট রেডি হয়ে যাচ্ছে, শুধু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ, ওকে। আর যারা, আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যারা ফুডেসাইয়ের আমাদের ব্যাচে ভর্তি হয়নি বা যারা ফুডেসাই ব্যাচের স্টুডেন্ট তাদের জন্যও বলছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত্রি 9টায়, এখনো ক্লাসগুলো ঠিক রেগুলার ওয়েতে আসছে না, কিন্তু প্রতিদিন রাত্রি 9টায় আমরা প্রত্যেক দিন একটা করে সাবজেক্টের ক্লাস দিচ্ছি। যেমন সানডে তোমার থাকছে ম্যাথের ক্লাস, মনডে থাকছে রিজনিং এর ক্লাস, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু প্রতিদিন রাত 9টায় একটা করে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দিচ্ছি। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা বিষয় কি, যে যদি এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে, এবং সেই ভিডিওতে কবে থেকে ফর্ম ফিল আপ, কতদিন অবধি ফর্ম ফিল আপ চলতে পারে, কী কী পরীক্ষা আসছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দেওয়া হবে। যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্ট করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। পরে আবার তোমাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। পড়াশোনা করতে থাকো, বেস্ট অফ লাক।